বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদের কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি চাই এই সেবাটা সবার মাঝে সহজ সরল সুন্দরভাবে পৌঁছে যাক। আমাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, নাম্বারটা বলে দিচ্ছি 01711860261। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মহানের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করা তৌফিক দান করেছেন বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আমি আল্লাহর নামে কাজ শুরু করলাম। এই মুহূর্তে আসলে বেশ কিছু বাইরের সিটিজেন পাত্রী আসছে, যাদের জন্য আমার মানে মেয়ের এখন দেশে আছে, তাদের জন্য আমার পাত্র প্রয়োজন। তো আমি একটু সবগুলি অবিবাহিত মেয়ে হচ্ছে আপনার বিএন ফিজিওথেরাপি। এক মিনিট, একটা ফোন আসছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। কে বলছেন? আমরা আবু সালাম বলছিলাম। আচ্ছা, আমি একটু ভিডিও লাইভে আছি তো একটু পরে কথা বলি। হ্যাঁ আচ্ছা, এই পাত্রটা সেই রাজশাহী থেকে করেছে, খুব ভদ্র একটা ছেলে। তো সুমাইয়া আহমেদ, ওর ডেট অফ বার্থ হচ্ছে 2000 সালে। ওর বাবা হচ্ছে আমেরিকা সিটিজেন, ওরা পুরো পরিবারই আমেরিকাতে থাকে। মেয়ে হচ্ছে ফিজিওথেরাপির উপরে সে ইউএসএ মাস্টার্স মানে ফাইনাল ইয়ারে, আর দেশে বাড়ি ওদের চট্টগ্রাম। আর বাবাও এমকম ঢাকা ইউনিভার্সিটি, মাও অনেক বড় অফিসার ওখানেই, আর মেয়েটাও জব করতেছে। এবং মেয়ে অপূর্ব সুন্দর এক কথায়, মানে আমার তো মনে হয় যে আমি ছবিটা দেখাই দিই, কারণ তো সামাজিকতা তো অনেক কিছু বানায় ফেলে মানুষ, বুঝেন না, সবার তো আর মেন্টালিটি সমান সমান না। অনেকে আবার তারে খোঁচা দিবে, এই তোমার মেয়ের ভিডিওতে বলতে হয়, ইউটিউবে বলতে হয়, এই সেইগুলি বইলে আমাদেরকে পরে ছোট করে ফেলে। তো কিন্তু এইটা কিন্তু আমি একটা কথাই বলবো, এটা এমন একটা কাজ, এটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের মাধ্যম। বিয়ের মাধ্যমগুলিকে আপনারা অন্য ওয়েতে ব্যবহার করলে এটা আপনাদেরই গুণা হবে, এটা সবসময় মনে রাখবেন। আমি এরকম অনেকেরই কিন্তু আলহামদুলিল্লাহ কাজ হয়ে যায়, কিন্তু দেখা যায় মানুষ যখন মানুষকে খোঁচা মারে তখন তারা আবার আমাদের সাথে তো খারাপ ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। যে আমার মেয়ের নাম বললেন কেন? আর আমি সবসময় আপনারা যেটা চান আমি সেটাই করবো। আপনারা যদি বলেন যে হ্যাঁ আমার জন্য বিজ্ঞাপন দেন, আমি বিজ্ঞাপন দিব। কারণ আপনারা তো এটা অন্তত মনে রাখবেন যে আপনারা জেনুয়েল, এবং আপনাদের মেয়ে বা ছেলের কোনো চয়েস নাই দেখে কিন্তু আপনারা ওপেন করে দিচ্ছেন। আর যেখানে বেশি লুকা লোকালুকি সেখানে কিন্তু সমস্যা, এটা মনে রাখবেন। সত্যের মধ্যে থাকলে সব কিছু, আমি তো অবাক হয়ে যাই, এখানে এত ইগো প্রবলেম, এত লুকা ছাপা, এত কিছু, এই ওনারা জানবে, এত প্রবলেম, এত কিছু নিয়ে কিন্তু মানুষ কিন্তু মানে এত কিছু মেনটেন করে কিন্তু মানুষ স্বচ্ছভাবে কাজ করতে পারে না। আর আপনারা, আমি বুঝি না, মানুষের একটা সেকেন্ডের ভরসা নাই, সেই সেকেন্ডে তারা ভবিষ্যৎ এখনই মানে পরিকল্পনা করে ফেলে, ভবিষ্যতে দুনিয়ার কথা বলে ফেলে, তখন আবার এটা তার সাথে আবার মিলে না, তখন আবার বিয়েগুলি ভেঙে যায়, অনেক কিছু ব্যাপার আছে। তা যাক, আমেরিকার বেশ কিছু মেয়ে আসছে। এখন আরেক ভাই, ওনার মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 90, হাইট হচ্ছে আপনার 5 ফিটের মতো। উনি হচ্ছে বিএসসিএন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। মেয়েটা ধার্মিক, ফর্সা, সুন্দর, ওরা পুরো পরিবারই নিউ ইয়র্কে আছে। তো এই ভাইয়ের মেয়ের জন্য একটা ভালো ছেলে চায়, ওনার মন মানসিকতা এত বেটার, আমার মনে হয় যে আমি বোঝাতে পারবো না। আল্লাহ যাতে তাদের মনের আশাটা পূর্ণ করে, আপনারা দোয়া করবেন। তো এই ভাই বলছে যে ঠিক আছে, আমার নাম্বার দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি যদি আমেরিকার কানাডারও ছেলে হয় বা দেশেরও যদি ওরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয় যারা আসতে পারবে, বা এমবিও মাস্টার্স হতে পারে, আপনারা একটু যোগাযোগ করলে মেয়ের বয়সের সাথে, ওরা ওইখানে ফুল ফ্যামিলি সিটিজেন, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এটা আরেকটা বোন, উনি হচ্ছে ইউনিভার্সিটি প্রফেসর, ওনার মেয়ে 5 ফিট 5 লম্বা, অস্ট্রেলিয়া থেকে এখন এই মাত্র কথা বললাম।
তো আপা বলল যে আমার মেয়ে ফেব্রুয়ারি পর্যন্ত আছে আপা, আপনি আমাকে একটা ভালো ছেলে দেন দেশের হতে। 95 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5, ওনারও দেশের বাড়ি চট্টগ্রামে, বাবা হচ্ছে ওরে বাবা অনেক বড় অফিসার, মাদার তো প্রফেসর, একটাই ভাই, ওদের দেশের বাড়ি চট্টগ্রামে, বেশ কিছু মেয়ে আসলো এখন। তো এই মেয়েটা কিন্তু এখন দেশে আছে, খুব জরুরি ভিত্তিতে ওনারা চাচ্ছে। আরেকটা বোন, উনি হচ্ছে আর্মির অনেক বড় ডাক্তার, মাদার ডাক্তার, ফাদার ডাক্তার, মেয়ে হচ্ছে 98 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, পাতলা স্লিম সুন্দর, মেয়েটা হচ্ছে অস্ট্রেলিয়া বিবিএ করছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, ওরাও খুব দ্রুত গতিতে চাচ্ছে এই মেয়েটার জন্য। আরেকটা বোন, মেয়েটা হচ্ছে, মেয়েটার নাম তো বল, এত অপূর্ব সুন্দর মেয়েটা, সে মেয়েটার জন্য খুবই এক্সেলেন্ট একটা মেয়ে। ওর ডেট অফ বার্থটা একটু দেখে বলি, মেয়ের ছবিটা দেখেন, মেয়ের নাম হচ্ছে সাইমা, ওর ডেট অফ বার্থ হচ্ছে 2000 সাল, আর ও পড়তেছে, ওর হাইট 5 ফিট 6। মেয়েটা অপূর্ব সুন্দর বললাম না, হ্যাঁ, ওদের দেশে বাড়ি নরসিংদী, মেয়ে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার আছে, মেয়ে অপূর্ব সুন্দর, ওরা একটা বিদেশে থাকা সিটিজেন ছেলে চাচ্ছে। আমি বলছি ঠিক আছে, আমি আজকে যোগাযোগ করাই দিব ইনশাল্লাহ, আল্লাহর হুকুম থাকলে আপনাদের হয়ে যাবে। তারপর আরেকটা বোন, ওনার মেয়ে হচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানিতে জব করে, মেয়ে হচ্ছে 5 ফিট 6 লম্বা, এই মেয়েটাও ধার্মিক, হিজাব পরে, স্মার্ট প্লাস ধার্মিক। তো ওনাদের নিজস্ব দুইটাই মেয়ে, ওনার 87-তে ডেট অফ বার্থ, 5 ফিট 6 লম্বা, ফাদার হচ্ছে, উনি এক নামই চিনবেন, অনেক বড় বিজনেসম্যান, মাদারও জব করতেছেন, ওনাদের উত্তরাতে বাসা, ভালো একটা ছেলে চাচ্ছে, দেশে থাকা চাকরিজীবী হতে পারে, ব্যবসায়ী, ভালো এস্টাবলিশড একটা ছেলে চাচ্ছে ওনারা। ওনাদের কথাটা ডিসপ্লে করলাম। আরেকটা বোন, উনিও একটা, উনি ওনার অবশ্য অনেকগুলি গ্রুপ অফ কোম্পানির মালিক আপা, ওনার মেয়ে হচ্ছে ইঞ্জিনিয়ার, ডেট অফ বার্থ হচ্ছে 98, হাইটটা একটু কম, 5 ফিট 2, একদম পাতলা পাতলা না, এলেভেল ওলেভেল করা, ওরাও উত্তরাতে বাসা, ওনারাও চাচ্ছে ওনাদের স্ট্যাটাস অনুযায়ী একটা ভালো ব্যবসায়ী ছেলে হতে পারে, বিদেশের হতে পারে, অ্যাভারেজ দিচ্ছে। তা আমি বলছি ঠিক আছে, আমি তাহলে দেবো ইঞ্জিনিয়ার মেয়ে, কিন্তু ইঞ্জিনিয়ার কিন্তু বেশ কিছু আমাদের কাছে আছে, আপনারা যদি একটু যোগাযোগ করেন হয়তো আমি আপনাদের সাথে যোগাযোগ করাই দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা কিন্তু আমাদের কাছে আসলে অ্যাট এ টাইম নিয়ে আপনারা কিন্তু অনেক পাত্রপাত্রী পেয়ে যাচ্ছেন, তার মাঝখান থেকে আপনারা হয়তো যাচাই বাছাই করে আপনাদের নিতে সুবিধা হয়, এবং একটা অভিজ্ঞতারও অনেক ব্যাপার হয়। এটা অনেকেই বলে যে আপা আপনার কাছে না আসলে আমরা অনেক কিছুই না জানা থাকতো, তখন বলি যে কেন, বলে কি যে এই যে এত মানুষের সাথে পরিচয় হওয়াতে অনেক কিছু অভিজ্ঞতা হলো, হঠাৎ করে একটা পরিবারের সাথে আত্মীয়তা করতে গেলেও তখন আমাদের ওই অভিজ্ঞতাটা কাজে লাগে, কি কি অনেক কিছু মানুষে যখন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হয় তখন কিন্তু অনেক মানুষের সমাগমে, তখন কিন্তু অনেক কালচার, অনেক কিছু শেখা হয়, ঠিক তদ্রূপ এখানে আপনি আপনি ঘরে বসে থাকলে তো আর আপনার কোনো মেধার বিকাশ ঘটবে না, সব কিছুতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে যে কোনো পেশায় আপনারা এই সম্মান করলে, আপনারা অপোজিট পার্সন যদি আপনারা আমাদেরকে সম্মান করেন আমরাও কিন্তু আপনাদেরকে সম্মান করি। আর আমি সব সময় চেষ্টা করি মানবতার স্পর্শে, প্রযুক্তি ছোঁয়াই আপনাদেরকে সেবা প্রদান করতে। আমাদের কোনো ভুল হলে আপনারা আমাদেরকে জানাবেন এবং আমাদেরকে ক্ষমা করে দিবেন, কারণ ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করে। তো এই অফিস থেকে কল দিচ্ছে, বারবার লোক চলে আসছে, তো আমি সেজন্য সকাল সকাল আপনাদের মাঝে আসলাম, আপনাদের আল্লাহ নামে কাজ শুরু করলাম, আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়েই আমি কাজ শুরু করলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।